নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব, প্রত্যেক পূর্ণিমাতে বা সংক্রান্তিতে অনেকের বাড়িতেই সত্যনারায়ণের পুজো হয়। এছাড়া যে কোনো শুভ অনুষ্ঠানের প্রথমে সত্যনারায়ণের পুজো করা হয়, যেমন গৃহপ্রবেশ, বিবাহ ইত্যাদি। এই সত্যনারায়ণ পুজোর প্রধান প্রসাদ হলো সিন্নি। সিন্নি তৈরি করার একটি বিশেষ পদ্ধতি আছে এবং তার জন্য বিশেষ বিশেষ কিছু উপকরণের প্রয়োজন হবে এই সিন্নি তৈরি করতে। সত্যনারায়ণের পাঁচালিতেই সিন্নি তৈরির বর্ণনা রয়েছে। আমরা আজকে জানব এই সিন্নি তৈরি করতে কত পরিমাণ উপকরণ প্রয়োজন হয় এবং কি কি লাগে। আসুন জেনে নিন। 250 গ্রাম আটা, 250 গ্রাম আখের গুড় বা চিনি, সুজি দরকার 100 গ্রাম, কলা 8টি, 250 গ্রাম বাতাসা, নারকেলের কোড়া, 1/2 লিটার দুধ দিয়ে সিন্নি বানাতে হয়। এছাড়া 1 চামচ ঘি এবং ফলের টুকরো মিশিয়ে দিতে পারেন। সঙ্গে মেশাবেন, যদি আপনাদের ভালো লাগে তবে কাজু, কিশমিশ কিংবা আমসত্ত্ব। ভগবান সত্যনারায়ণের প্রধান প্রসাদ হলো এই সিন্নি, তাই খুব যত্ন সহকারে এই সিন্নি বানান। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে হাত ভালোভাবে ধুয়ে সিন্নি তৈরি করতে হবে। অনেকে নিজেদের মনস্কামনা পূরণের জন্য সত্যনারায়ণের পুজো করেন এবং সিন্নি প্রসাদ হিসেবে দেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।